যে মালিক ইজ্জত দিয়া চেয়ারে বসাতে পারে, ও মালিক তোমাকে চেয়ার থেকে নামায়া দিয়া পরিপূর্ণভাবে এক সপ্তাহ, এক মাস, দুই মাস ব্যবধানে তোমার স্ত্রী থেকেও, তোমার সন্তান সন্ততি থেকেও, তোমার ফ্যামিলি থেকেও তোমাকে বিভেদ করায়া দিতে পারে। ওরা হলো দেশের লাগি মহামারীর মতো, পারলে কলম ঠেকাইয়া করে উরা নির্যাতন। ওরা হলো দেশের লাগি মহামারীর মতন, পারলে কলম ঠেকাইয়া করে উরা নির্যাতন। সুদের টাকায় উদের ভুড়ি, ঘুষের টাকায় উদের ভুড়ি, করে যে টান টান। ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান। ঠিক কিনা? এজন্য যতই চালাকি করো, নিজে নির্যাতন করো, জুলুম করো, মনে রেখো আমার মালিকের কাছে একদিন হিসাব দেওয়া লাগবে। যদিও তুমি আনা রব্বুকুমুল আ'লা বলো নাই, যদিও তুমি আমি তোমাদের বড় রব এটা বলো নাই, কিন্তু অন্তরে তো লালন করেছো। ইসলামটাকে বিদায় করে দেওয়া লাগবে, উলামায়ে কেরামের কণ্ঠকে স্তব্ধ করে লাগবে, কারণ তারা হক কথা বলে। ঠিক কি ঠিক না? হক তো তিতা, সত্য বলবো তো তিতা। এতক্ষণ হুজুর মোটামুটি আযাবের বয়ান করছেন, কবরের নিচের বয়ান, আসমানের উপরের বয়ান, আসমানের থেকে এই জমিন পর্যন্ত যা কিছু আছে এগুলা বলার প্রয়োজন নাই। যা ঘটবে খালি চোখ দিয়া তাকায়া তাকায়া দেখবেন। হক সত্য, হক মিথ্যা, হক যা কিছু বললে বলেন, না বললে নাই। তবে হ্যাঁ, তাতে আমার বিরুদ্ধে না আসে, আমি মেম্বারের বিরুদ্ধে না আসে, আমি চেয়ারম্যানের বিরুদ্ধে না আসে, আমি এমপির বিরুদ্ধে না আসে, আমি মন্ত্রীর বিরুদ্ধে না আসে। বলেন কোরআনের কথা। ওদিন এক প্রোগ্রামে যাওয়ার পরে এক আল্লাহর বান্দা, আমি খাইতে বসছি, মেজাজটা এত গরম, এমনি প্রতিদিন জার্নি করে করে এমনি ঘুম নাই, এমনি তো মেজাজটা এমনি খিটখিটে থাকে প্রত্যেকটা বক্তার। বক্তা না, যেই বান্দায় রাতের বেলা ঘুমায় না, দিনের বেলা এমনিতেই মেজাজটা খিটখিটে থাকে। মেজাজ খিটখিটের মধ্যে যদি আরেক ব্যক্তি আইসা বলে, হুজুর যদি কোরআনের মধ্যে সত্য কথা থাকেও আজকে স্টেজে উঠে একটু কষ্ট করে বইলেন না, জানি সত্য আছে। আসলেই তো পৃথিবীর যে জালেম, যে নির্যাতনকারী, নির্যাতন করে, সর্বাবস্থায় আল্লাহর আইনকে অমান্য করতে চায়, ওরা নিজেরাই জানে আমরা ভুল করছি, ভুল পথে পা বাড়াচ্ছি। অথচ না না, এই বান্দারা তো মনে করে আমি জুলুম আর নির্যাতন করে দুনিয়াতে টাকাওয়ালা, দুনিয়াতে সম্মান, দুনিয়াতে মর্যাদার আসনে আসীন হব। হে ভাই, না 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 না, তোমারই ধন দৌলত, তোমারই টাকা পয়সা মনে করেছো জমা করার মাধ্যমে, সম্মান জমা করার মাধ্যমে নিজে সুখ পাওয়া যাবা। আল্লাযী জামা মালাহু ওয়া আদ্দাদা ইয়াহসাবু আন্না মালাহু আখলাদা। আল্লাহ তাআলা নিজেই তো জানায়া দেয় যে দুনিয়ার যে মানুষটা শুধু টাকা জমা করে, লাখ টাকা, কোটি টাকা, অথচ সে জানে না এই টাকা পয়সা তাকে সুখ দিতে পারবে না, এই সম্মান তাকে সুখ দিতে পারবে না, এই মর্যাদা তাকে সুখ দিতে পারবে না, এই চেয়ার তাকে সুখ দিতে পারবে না। একজনই সুখ দিতে পারে, তার নাম আল্লাহ। আরো জোরে বলেন আল্লাহ। এজন্য প্রশাসনিক লাইনে কোনো সমস্যা নাই, দেশের প্রত্যেকটা ওয়াজ মাহফিল চলবেই চলবেই চলবে ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ। আমাদের কমিটির দুর্বলতা আমি দেখছি, প্রায় জায়গায় কমিটির দুর্বলতা। কমিটিরা ইচ্ছা করেই, হুজুর দেশে নাকি সমস্যা, প্রোগ্রাম বন্ধ, এ পাগল হয়ে যায়। মূলত কিচ্ছু না, ঠিক কি ঠিক না? কিচ্ছু না। আমরা ইসলামকে ভালোবাসি, ইসলামকে মহাব্বত করি, নিজেকে মুমিনে কামেল দাবি করে পরিপূর্ণ বানিয়েও কবরে যেতে চাই। ইসলামের জন্য নিজের রক্তগুলো যদি বিলীন করে দিতে হয়, ওয়াজ মাহফিলার ভালো কাজের জন্য রক্তগুলো বিলীন করে দিতে দিতে কে আছো দেবিদ্বারের যুবক, দুহাত তুলে মালিককে দেখায়া দাও। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। লড়াইয়ের ওই ময়দানেতে যেতে তোমাকেই হবে, প্রয়োজনে সব রক্তটুকু জমিনেই ঢেলে দিবে। লড়াইয়ের ওই ময়দানেতে যেতে তোমাকেই হবে, প্রয়োজনে সব রক্তটুকু জমিনেই ঢেলে দিবে, তবুও তোমার লড়তেই হবে, মানিবে না পরাজয়। আওয়াজ নাই, আওয়াজ নাই। হে যুবকরা, আওয়াজ দাও না। তবুও তোমার লড়তেই হবে, মানিবে না পরাজয়। বিপ্লব মানে জীবন দেয়া, বসে থাকা নয়, সে কোনো দিন আসবে না রে, করো যদি ভয়। ঠিক কিনা? আসবে বিজয়, রক্ত আর জীবনের বিনিময়। আসবে বিজয় রক্ত আর জীবনের বিনিময়। বিপ্লব মানে জীবন দেয়া, বসে থাকা নয়, সে কোনো দিন আসবে না রে করো যদি ভয়। বিপ্লব মানে জীবন দেয়া, বসে থাকা নয়, সে কোনো দিন আসবে না রে করো যদি ভয়। ঠিক কিনা? এজন্য দুনিয়ার মানুষকে ভয় করব না। প্রশাসন পুলিশ দেখলেই, র্যাব দেখলেই, সেনাবাহিনী দেখলেই, আর্মি দেখলেই, বিডিআর দেখলেই, এমপি দেখলেই, মন্ত্রী দেখলেই, বড় বক্তা দেখলেই, মুখতামিম দেখলেই, ইমাম দেখলেই, অনেক বড় মুহাদ্দিস দেখলেই ভয় করা যাবে না, বরং প্রত্যেকটা মুমিনে কামেল একজনকেই ভয় করবে, তার নাম আল্লাহ। জোরে বলেন কে? এজন্য যারাই ইসলামটাকে বিদায় করতে চায় এরাই মাইনাস হয়ে যায়। ঠিক কে? ঠিক না? কই দেখেন নাই কয়েকদিন এক পাগলের মতো পাগলের পোলাপ ইসলামটাকে বিদায় করে দেওয়ার জন্য ওই হুজুরদের দাড়ি নিয়ে কুটুক্তি, হুজুরদের টুপি নিয়ে কুটুক্তি। এও তো মনে করেছে যে আমি একজনের চাটুকারিতা করি, একজনের দালালি করি, বোধহয় এই মঞ্চটা আমার মরণ পর্যন্ত থাকবে। অথচ ওই বান্দা ওই আয়াতের অংশ পড়ে নয়, কুলিল্লাহুম্মা মালিকাল মুলক তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। এই আয়াত যদি জানতো তাহলে নিজের এই ইজ্জত আর সম্মান নিয়ে সর্বাবস্থায় মানুষের উপর আঘাত করতো না, মানুষের আখলাকের উপর আঘাত করতো না, মানুষের মন মস্তিষ্কের উপর আঘাত করতো না, ইসলামকে নিয়ে কটূক্তি করতো না, বরং ইসলামকে নিয়ে কটূক্তি করে করেই তো এদেশের একটা দলের অন্তর্ভুক্ত হয়ে ওই দলের বদনামও সে করেছে, যার দরুন শেষ পরিণতিটা ভালো হয় নাই। কোনো যুবককে যদি এখন বলি টাকলা মুরাদকে চিনুনি, একবার স্যাপ ফালায়, স্যাপ ফালায়া থুতু ফালায়া বলে হুজুরের নামটাই মুখে আর আনবেন না, নামটা মুখে আনলেই মনে হয় নিজের কাছে কিরকম খারাপ 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 লাগে। বলে দেখো দেখো যে মালিক ইজ্জত দিয়া তথ্য প্রতিমন্ত্রী চেয়ারে বসাতে পারে, ও মালিক ইসলামকে নিয়ে কটূক্তি করতে চাও, নিজেকে অহংকারী লালন করে করে চলতে চাও, হিংসা লালন করে 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 চলতে চাও। ওই যে ফেরাউনের দিকে দেখো নাই, আমানের দিকে দেখো নাই, নমরুদের দিকে দেখো নাই, ইতিপূর্বেও আল্লাহ শায়েস্তা করেছেন যে মালিক ইজ্জত দিয়া চেয়ারে বসাতে পারে, ও মালিক তোমাকে চেয়ার থেকে নামায়া দিয়া পরিপূর্ণভাবে এক সপ্তাহ, এক মাস, দুই মাস ব্যবধানে তোমার স্ত্রী থেকেও, তোমার সন্তান সন্ততি থেকেও, তোমার ফ্যামিলি থেকেও তোমাকে বিভেদ করায়া দিতে পারে। ওরা হলো দেশের লাগি মহামারীর মতো, পারলে কলম ঠেকাইয়া করে উরা নির্যাতন। ওরা হলো দেশের লাগি মহামারীর মতন, পারলে কলম ঠেকাইয়া করে উরা নির্যাতন। সুদের টাকায় উদের ভুড়ি, ঘুষের টাকায় উদের ভুড়ি, করে যে টান টান। ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান। ঠিক কিনা?